फ्रेंड्स फैमफिट किचन हाउस सकल के स्वागत जानिए आज हमें चले सुपर टेस्टी परफेक्ट रेस्टोरेंट स्टाइल ड्रैगन चिकन रेसिपी नहीं हमारे रेसिपिटी भलो लेगे थकले चैनल के सबसक्राइब कर थार अनुरोध रही हमारे रेसिपिटी बाड़ी इजिली क्यों तैरी ना जाए चलो देखे ना जा 300 ग्राम मतो मांस जुलियन पीस करे केटे नियेछि एर मध्ये दिए दिलाम 3 चामच मयदा 2 चामच कर्नफ्लावर एबार आमी एर मध्ये दिए देब 1/4 चामच गोलमरिच 1/4 चामच गरम मसलार गुड़ो 1/2 चामच बेकिंग पाउडार आर परिमाण मतो लवण एबार आमी एर मध्ये एकटा डिम दिए देब এবার সমস্ত উপকরণগুলি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব চিকেনগুলিকে ভালো করে মশলার সাথে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব চিকেনগুলি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দিচ্ছি সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে হাই ফ্লেমেই ভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে চিকেনগুলি ভালোভাবে ভাজা হয়ে যায় এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এগুলোকে তুলে নেব এবং বাকি চিকেনগুলোকে ঠিক একই ভাবে ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল রেখে আমি বাকি তেল তুলে রেখেছি এবং ওই তেলেই 10-12টা মতো কাজু বাদাম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো ঠিক এরকম ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি কাজু বাদামগুলি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা 5-6 কোয়া মতো রসুনের কোয়া আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি করে এবার হালকা নাড়াচাড়া করে নেব এখানে আমি ছোট সাইজের ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার এবং রেড বেল পেপার জুলিয়ান পিস করে কেটে দিয়ে দিলাম এই প্রিপারেশনটাই জুলিয়ান পিস করে কেটে নিতে হবে সমস্ত উপকরণগুলি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ হালকা সটে করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার 1 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ আর 1 চামচ রেড চিলি সস ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মশলা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা চিকেন আর কাজু বাদামগুলি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরো 3-4 মিনিট মতো রান্না করে নেব ড্রাগন চিকেন সার্ভের জন্য একদমই তৈরি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ